আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ও এর উপসর্গ নিয়ে সারা দেশে অন্তত 25 জনের মৃত্যু। চিহ্নিত এলাকা লকডাউন করা হলেও মানতে অনীহা অনেকের। করোনাকালে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে বাড়ছে রোগী মারা যাওয়ার ঘটনা। মোটা অঙ্কের টাকা হাতে নেওয়ার অভিযোগ। যাত্রী সংকটে বাস চালকদের বেতন কমিয়েছেন মালিকরা। ক্রেতা না থাকায় শপিং মলে কর্মী ছাঁটাই। সবকিছু খোলা থাকলেও স্বাভাবিক হয়নি রাজধানীর জনজীবন। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। করোনায় ও এর উপসর্গ নিয়ে সারা দেশে আরও অন্তত 25 জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন জেলার চিহ্নিত এলাকাগুলো লকডাউন করা হলেও স্বাস্থ্যবিধি মানতে এখনও অনীহা অনেকের। জেলা প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট করছেন হাবিবুর রহমান ওভি। করোনা বা এর উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি 6 জনের মৃত্যু হয়েছে খুলনায়। এর মধ্যে 2 জন ছিলেন করোনা রোগী, বাকি 4 জন মারা গেছেন উপসর্গ নিয়ে। নতুন শনাক্ত হয়েছে 1 সাংবাদিক সহ আরও 156 জন। বরিশালে মারা গেছে 4 জন, তাদের 2 জনই ছিলেন করোনায় আক্রান্ত। হবিগঞ্জের কারাগারে মৃত্যু হয়েছে 1 হাজতের। এছাড়া নওগাঁয় 2 জন, নোয়াখালীতে 2 জন, গাইবান্ধায় 2 জন এবং নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, দিনাজপুর, বগুড়া, যশোর ও মৌলভীবাজারে 6 জনের মৃত্যু হয়েছে। এদিকে সিলেটে একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন 78 জন। এ নিয়ে সেখানে আক্রান্তের সংখ্যা 2000 ছাড়ালো। এছাড়া গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন শরীয়তপুরে 31 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 40 জন, ভোলায় 20 জন, লক্ষ্মীপুরে 15 জন, জামালপুরে 8 জন এবং শেরপুরে 2 জন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের পর লকডাউন করা হয়েছে কায়েতপাড়া ইউনিয়ন এবং কাঞ্চন পৌরসভার কিছু অংশ। এসব এলাকায় স্বাস্থ্যবিধি মানতে এখনও অনীহা বাসিন্দাদের। এ জেলায় এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 109 জনের আর করোনা পজিটিভ প্রায় 5000-এর কাছাকাছি। হাবিবুর রহমান ওভি, এটিএন বাংলা। করোনা মহামারীর সময় বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা না পেয়ে রোগী মারা যাওয়ার ঘটনা বাড়ছে। এমন রোগীর স্বজনদের অভিযোগ, ঠিকভাবে চিকিৎসা না দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে অনেক হাসপাতাল। তবে এসব অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। যখন প্রথম শুনতে পেলাম যে মা নাই, আমরা বের হতে পারি না। ইঞ্জিনিয়ার মাহবুব হাসান ও ব্যাংকার মাসুম মাত্র একদিনের ব্যবধানে তাদের মা বাবাকে হারিয়েছেন। তাদের মা হুসনেয়ারা জামান 10 জুন এবং বাবা নুরুজ্জামান মিয়া 11 জুন রাজধানীর 4টি হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে মারা যান। সন্তানদের অভিযোগ, বাবা মায়ের করোনা নেগেটিভ রিপোর্ট থাকলেও তাদের ভর্তি নিয়ে করা হয়েছে অমানবিক আচরণ। আইসিইউ সেবা দেওয়ার কথা বলে রোগী ভর্তি করা হলেও তা দেয়া হয়নি। ভর্তি করার সময় বলেছে যে না, হ্যাঁ আমরা ট্রিটমেন্ট দিব। ভর্তি করার 2 দিন পরে বলেছে যে না, আমাদের এখানে ট্রিটমেন্ট হবে না। মানে মানবিকতা কোথায়? আসলে আমরা রাস্তায় মানুষ পড়ে না খেয়ে থাকলেও তো নিজেরা কিছুটা সহযোগিতা করি, সেক্ষেত্রে এরকম একটা মুমূর্ষ অবস্থায় তাদেরকে। বর্তমানে সব ধরনের রোগের চিকিৎসা দেওয়ার সরকারের নির্দেশনা থাকলেও বাস্তব চিত্র এখনও ভিন্ন। ভুক্তভোগীরা বলছেন, সেবার মনোভাবের বদলে বাড়তি বিল দেওয়ার প্রতিযোগিতায় নেমেছে অনেক হাসপাতাল। 68,000 টাকা ডিসপোজালে বিল আসছে। ডিসপোজাল বলতে কি, হয়তো মাস্ক এটা ওইটা। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, কোনো হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। মনে অভিযোগ এসে থাকে এই টাইপের যে তারা রোগী ভর্তি রাখছে না অথবা বিল বেশি হাজারে বিল করছেন, অবশ্যই তারা হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এদিকে প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম এ মুবিন খান বলেন, কয়েকটি হাসপাতালের অনিয়মের দায় সবাই নেবেন না। জাতির এই দুঃসময়ে কেউ যদি অস্বাভাবিক কোনো চার্জ করেন এবং অমানবিক কোনো আচরণ পেশেন্টের সাথে করা হয়, ডেফিনেটলি এটা খুবই দুঃখজনক। করোনা পরিস্থিতির মধ্যে মানুষ অন্য রোগের চিকিৎসা যাতে ঠিকভাবে পায় সে ব্যাপারে যে সরকারি নির্দেশনা রয়েছে তা কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানান ভুক্তভোগীরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।
করোনা সংকট নিয়ে সরকার বা ক্ষমতাসীন দল কোনো রাজনীতি করছে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এখন একমাত্র কাজ ভাইরাসের সংক্রমণ রোধ ও মানুষকে রক্ষা করা। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও বলেন, সরকারের পিঠ দেয়ালে ঠেকে গেছে। বিএনপি মহাসচিবের এমন মন্তব্য অবান্তর, বরং নেতিবাচক ও সমালোচনার রাজনীতির জন্য তারাই জনবিচ্ছিন্ন হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো নিয়ে সমন্বয়ের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পৃথিবীতে কোথাও এমন নজির নেই। প্রতিষ্ঠানকে করোনা প্রতিরোধে চিকিৎসা সেবা প্রদান রাজনীতির কাজ নয়। তবে আমরা একটা কথা বলতে চাই, যেসব রাজনৈতিক দল দেশের স্বার্থে ভালো পরামর্শ দিতে চান, সৎ পরামর্শ সরকার গ্রহণ করবে। কোনো ভুল হলে ভুল সংশোধন করত, শেখ হাসিনা সরকারের সৎ সাহস রয়েছে। সরকারের সমন্বয়হীন ও অদূরদর্শী সিদ্ধান্তের কারণে দেশে করোনা পরিস্থিতির ভয়াবহতা বাড়ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই অভিযোগ করে বলেন, করোনা ভাইরাসের চেয়ে মানুষের মধ্যে চিকিৎসা না পাওয়ার আতঙ্কই বেশি। সরকারের সঠিক সিদ্ধান্তের অভাবে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা দাবি করে মির্জা ফখরুল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন সরকার নো টেস্ট নো করোনা পলিসি নিয়েছে। বিশেষজ্ঞ থেকে শুরু করে একজন সাধারণ রিক্সা চালক বুঝতে পারছেন দেশের স্বাস্থ্য সেবা কতটা ভঙ্গুর। চীনা বিশেষজ্ঞরা রীতিমতো অবাক হয়েছেন বাংলাদেশের পরিস্থিতি দেখে। নমুনা পরীক্ষা কম হওয়া বিজ্ঞানসম্মত উপায় লকডাউন হচ্ছে না বলে উল্লেখ করেছেন তারা। নোবেল করোনা ভাইরাস প্রতিরোধে সবচেয়ে সফল দেশ চীনের বিশেষজ্ঞ প্রতিনিধিদলের বক্তব্য স্পষ্ট, বাংলাদেশে করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কোনো কাজ সঠিকভাবে হচ্ছে না। যাত্রী না থাকায় চালকদের বেতন কমিয়ে দিয়েছেন মালিকরা। আবার ক্রেতা না থাকায় কর্মী ছাড়াই চলছে শপিং মলগুলোতে। তাই সব কিছু খোলা থাকলেও রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক নয়। এরই মাঝে কারো কারো অসচেতনতায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। এস এম আশরাফের রিপোর্ট। অর্থনীতির চাকা সচল করতে খুলে দেওয়া হয়েছে ব্যাংক, শপিং মল, কিন্তু ক্রেতা শূন্য দোকানিদের মুখে হতাশার ছাপ। বেচা বিক্রি নেই এমন অবস্থায় চাকরি হারানোর শঙ্কায় বহু কর্মী। কুলি উঠতে না পারায় বন্ধ হয়ে গেছে অনেক দোকান, বেতন কমানো হয়েছে কর্মীদের। করোনার যে সিচুয়েশন, সেই করোনার সিচুয়েশনের কারণেই ব্যাংকে গ্রাহক কমে যাচ্ছে এবং কম আসতেছে। কিন্তু আমরা ব্যাংকাররা উদ্বুদ্ধ করতেছি গ্রাহকদেরকে, যাতে আমাদের এটিএম বুথ আছে, ইসলামিক ওয়ালেট আছে, সেগুলোর মাধ্যমে যাতে তারা ট্রানজ্যাকশনগুলি কমপ্লিট করে। এখন যদি হঠাৎ আমাদেরকে না করে দেয় বা ইয়ে করে, তখন আমাদের ফ্যামিলি চালানোটা খুব টাফ হবে, কারণ এখন কোথাও জব পাবো না। একসময় আমাদের 20,000 টাকা দিলে আমাদের 20,000 টাকাই খরচ হতো, সেখানে এখন 10,000 পাই, সেখানে ফ্যামিলি কস্টটা 10,000 আসছে। সেটা আমাদের চলতে আসলে যে কস্টটা সেটা সংকীর্ণ হয়ে গেছে। রাজধানীর ফুটপাতে অলস সময় পার করতে দেখার এমন চিত্র বিরল। যাত্রীশূন্য বাসের চালকদের কেউ কেউ পেশা পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন। আবার আবাসিক এলাকাগুলোতে এত বাসা ভাড়ার লিফলেটও আগে দেখা যায়নি। আগে আমি বাস চালাইতাম, এখন আমি সিএনজি চালাই। বাসে এখন যাত্রী নাই, তার জন্য আমি এখন সিএনজি চালাচ্ছি। যাত্রী নাই, এর লাগে 1200 টাকা আগে বেতন ছিল, এখন দেয় 400 টাকা 500 টাকা। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে এ অবস্থার সহসাই পরিবর্তন হচ্ছে না, তাতে অবশ্য ভ্রুক্ষেপ নেই বহু তরুণের। শপিং মলের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে মোবাইল কেনার এই প্রতিযোগিতাও চোখে পড়েছে। লাইনে ধরেছি রিয়েলমি সেট কেনার জন্য। এমন অসচেতনতেই দেশে করোনা রোগীর সংখ্যা ইতিমধ্যে পৌঁছেছে 1.25 লাখের কোঠায়। দূরত্ব বজায় না রাখলে স্বাস্থ্য ঝুঁকি বাড়বে, বেশিরভাগ মানুষই তা জানেন কিন্তু মানেন না। আর না মানার এই প্রবণতায় দেশে করোনা পরিস্থিতির রেখা ঊর্ধ্বমুখী। এভাবে চলতে থাকলে আগামী দিনগুলিতে এই সংক্রমণ রোখা আদৌ কি সম্ভব হবে? এস এম আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। নাটোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী ও শ্বশুরকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে বগুড়া নন্দীগ্রাম এলাকা থেকে স্বামী মোস্তাক হোসেন ও সকালে রাজশাহীর বাঘা এলাকা থেকে শ্বশুর জাকির হোসেনকে গ্রেফতার করা হয়। দুপুরে নাটোরে নিজ কার্যালয়ের সামনে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা এত তথ্য জানান, গত 22 জুন মৃত্যুর পর ওই রাতে সুমাইয়ের মা, মেয়ের জামাই সহ 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তখন সুমাইয়ের শাশুড়ি ও ননদকে গ্রেফতার করা হলেও পালিয়ে যায় স্বামী ও শ্বশুর। তাদের গ্রেফতারে 8টি টিম গঠন করে অভিযান শুরু করে নাটোর জেলা
জেলা পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্রী সুমাইয়া গত 22 জুন নাটোর শহরের হরিশপুর এলাকার স্বামীর বাড়িতে নিহত হন। সংজ্ঞাহীন অবস্থায় তাকে নাটোর সদর হাসপাতালে রেখে পালিয়ে যায় স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন। সরকারি নিষেধাজ্ঞায় সাগরে মাছ শিকার বন্ধ থাকলেও প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য সহায়তা পাচ্ছে না পটুয়াখালী উপকূলীয় জেলেরা, ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন পার করছেন তারা। এই অবস্থায় বিকল্প কর্মসংস্থান ও খাদ্য সহায়তা নিশ্চিত করার দাবি জেলেদের। জেলা প্রতিনিধি জাহিদ রিপনের তথ্য ও ছবিতে মমিনুর রিপনের রিপোর্ট। মৎস্য সম্পদ সংরক্ষণ ও প্রজনন ঠিক রাখতে 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা রয়েছে সরকারের। এই সময়টুকুতে জেলেদের জন্য বিশেষ খাদ্য সহায়তার অংশ হিসেবে 56 কেজি করে চাল দেওয়ার আশ্বাস রয়েছে মৎস্য বিভাগের, কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও সরকারি সেই সাহায্য জোটেনি অধিকাংশ জেলের ভাগ্যে। এই 65 দিন অবরোধ দেওয়ায় আমরা ব্যবসায়ীরা খুবই অসুবিধার মধ্যে আছি, দুর্যোগের মধ্যে। এই করোনার মধ্যে কোথাও বাইরে যেতে পারতেছি না, কাজবাজ করতে পারতেছি না, এবং চেয়ারম্যান মেম্বাররা আমি কোন সময় জানলে কারো করে না, আর তারাও কোনো খেয়াল নিতে আসে না। যারা পেয়েছেন তাদের অভিযোগ চাল কম পাওয়ার। করোনা মহামারীর এই দুঃসময়ে তাই নিষেধাজ্ঞা অমান্য করেই মাছ ধরতে সাগরমুখী হচ্ছে অনেকে। এ অবস্থায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির দাবি জেলেদের। একদিন মাছ না ধরলে আরেকদিন আমাদের সংসার চালাইতে পারি না, খুব কষ্ট হয়। আমাদেরকে নদীতে জাল পাওয়া বন্ধ করে দিই। এই 56 কেজি চাউল বরাদ্দ দিছে 64,777 জন জেলেকে। এটি আমরা আগামী মাসের 15 তারিখের মধ্যে চাউল বিতরণ আমরা শেষ করব বলে। সাগরে মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞাকালে সরকারি খাদ্য সহায়তার জন্য পটুয়াখালীতে নিবন্ধিত রয়েছেন 64,777 জন জেলে। মমিনুর রিপন, এটিএন বাংলা। ভারী বর্ষণ ও উজানের ঢলে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র ধরলা দুধকুমার ও তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে গত 24 ঘন্টায় ব্রহ্মপুত্রে 14 সেন্টিমিটার, ধরলায় 38 সেন্টিমিটার, দুধকুমারে 14 সেন্টিমিটার ও তিস্তায় 6 সেন্টিমিটার পানি বেড়েছে। তলিয়ে গেছে নিম্নাঞ্চলের উঠতি ফসল বাদাম, তিল, কাউন, পাট সহ বিভিন্ন ধরনের সবজি ক্ষেত সহ রাস্তাঘাট। এছাড়াও কয়েকটি ইউনিয়নের অন্তত 30টি চর পানিতে ডুবেছে, পানিবন্দী হয়ে পড়েছে এসব চর ও দ্বীপচরের কয়েক হাজার মানুষ। একই সাথে নদী ভাঙনও তীব্র রূপ নিয়েছে। ভাঙনের কারণে গত 3 সপ্তাহে জেলায় গৃহহীন হয়ে পড়েছে 400 পরিবার। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি আবারও বেড়েছে, তবে যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমা অতিক্রম না করলেও ইতিমধ্যে জেলার 6টি উপজেলার 25টি ইউনিয়নের অনেক এলাকা প্লাবিত হয়ে উঠতি ফসল, ফসলি জমি ও রাস্তাঘাট তলিয়ে গেছে, দুর্ভোগে পড়েছে কয়েক হাজার মানুষ। মাত্র 5 দিনের চিকিৎসায় করোনা ভাইরাসের সংক্রমণ থেকে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব বলে দাবি করেছে বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিসিন ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন। সমিতির সভাপতি ডাক্তার এন জোহা জানান, এদের মধ্যে অসংখ্য রোগী এই চিকিৎসায় সুস্থ হয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা যে কেউ প্রতিরোধক ওষুধ হিসেবে হোমিওপ্যাথির আর্সেনিক অ্যালবাম 30 সেবন করতে পারেন বলেও জানান ওই চিকিৎসক। আমরা এখানে প্রায় 10 থেকে 12 হাজার লোককে দিয়েছি, তাদের একজনও করোনা ভাইরাস হয়নি, দেখা যায়নি, প্রিভেন্টিভ হিসাবে যাদের দিয়েছি। আর করোনা হয়ে গেলে আমরা আরেকটা ওষুধ আবিষ্কার করেছি, সেটা হলো 7টা ওষুধ দিয়ে, তাতে 5 দিনে আমরা যাদের করোনা পেশেন্টের উপরে যা গেলে দিয়েছি, আমরা 5 দিনে করোনা ভালো হয়ে গেছে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জয়পুরহাটে শুরু হয়েছে বাণিজ্যিকভাবে মালটা চাষ। খেতলাল উপজেলার সমান্তাহার গ্রামের কৃষক রওশন জামিল 2 বছর আগে পরীক্ষামূলকভাবে কয়েকটি মালটার চারা লাগান। ফলাফল ভালো পাওয়ায় এবছর তিনি 8 বিঘা জমিতে মালটার চাষ করেছেন। এরই মধ্যে অনেক গাছে ফলও ধরেছে। বিঘা প্রতি 50 থেকে 60 হাজার টাকা খরচ করে 4 লাখ টাকায় বিক্রির আশা করছেন তিনি। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। জয়পুরহাটের সমান্তাহার গ্রামের কৃষক রওশন জামিল 2 বছর আগে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে কয়েকটি বাড়ি মালটা এক জাতের চারা সংগ্রহ করেন। এরপর পরীক্ষামূলকভাবে শুরু করেন এর আবাদ। মালটার গুণগত মান ভালো হওয়ায় আগ্রহী হয়ে ওঠেন বাণিজ্যিক আবাদের। এবছর 8 বিঘা জমিতে মালটা গাছ লাগিয়েছেন তিনি।
প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে 50 থেকে 60 হাজার টাকা। এই চাষে খুব বেশি যে খরচ হয় তা না, এটা চাষ থেকে শুরু করে ফল আসা পর্যন্ত সর্বসাকল্যে 50 থেকে 60 হাজার টাকা খরচ করলেই একজন কৃষক সহজেই এখান থেকে ভালো মুনাফা অর্জন করতে পারবে। পুরাপুরি ফলন আসলে প্রতি গাছে 1 মণ থেকে 60 কেজি পর্যন্ত ফলন পাওয়া সম্ভব। রওশন জামিলের মালটা বাগানে কর্মসংস্থান হয়েছে এলাকার অনেক বেকার যুবকের। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানালেন, সম্ভাবনাময় এই মালটা চাষে আরও অনেকে এগিয়ে আসলে এলাকায় বেকারত্ব দূর হবে। বেকার ছেলেপেলে বাগানে কাজ করে খুবই উন্নত মানে হয়েছে, এই মানে যে টাকা পাই আমরা এই টাকাতে আমাদের পরিবার ভালোভাবে চলে। বাগানে 8-10 জন কাজ করি, এর থেকে যে টাকা পাই এটা দিয়ে উন্নতি আমাকে হয়েছে। এই চাষ দেখে এলাকার বিভিন্ন বেকার ছেলেরা কমলা চাষ করার প্রতি আগ্রহ প্রকাশ করছে। মালটা চাষ সম্প্রসারণে কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি অফিস। আমরা কৃষকদেরকে এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রদান করছি এবং বিভিন্ন লেবুজাতীয় ফলের প্রদর্শনী স্থাপন করছি। এটি লাভজনক হয়, এই এলাকায় এটি জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। সম্ভাবনাময় এই মালটার চাষ আরও বিস্তৃত হলে একদিকে যেমন কৃষকরা লাভবান হবেন, তেমনি এলাকার বেকার যুবকদের কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। প্রিয় দর্শক, এখন দেখবেন স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিন। 43টি নমুনা সংগ্রহের চেয়ে নমুনা পরীক্ষা বেশি হয়েছে, কারণ পূর্বের কিছু নমুনা থেকে নমুনা পরীক্ষা হয়েছে। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,946 জন এবং শনাক্তের হার 21.92%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,26,606 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,829 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.67%। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 51,495 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,621 জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 32 জন, নারী 7 জন। বয়স বিভাজনে 21 থেকে 30 2 জন, 31 থেকে 40 1 জন, 41 থেকে 50 7 জন, 51 থেকে 60 9 জন, 61 থেকে 70 12 জন, 71 থেকে 80 7 জন এবং 91 থেকে 100 মধ্যে 1 জন। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 10 জন, চট্টগ্রাম বিভাগে 10 জন, রাজশাহী 5 জন, খুলনা 5 জন, বরিশাল বিভাগে 2 জন, ময়মনসিংহ 3 জন এবং রংপুর বিভাগে 4 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 28 জন, বাড়িতে 11 জন। 24 ঘন্টায় আইসোলেশনে যুক্ত হয়েছেন 645 জন এবং আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন 374 জন। এ পর্যন্ত আইসোলেশনে 22,506 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 9,080 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 13,229 জন। দুঃখিত, আবার বলছি, বর্তমান আইসোলেশন। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। বিড়ির উপর বৈষম্যমূলক রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। সকালে জাতীয় রাজস্ব ভবনের সামনে এই কর্মসূচিতে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির পরামর্শে বিড়ি শিল্পকে ধ্বংস করার জন্য কতিপয় আমলা ও এনজিও চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। এতে বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী, কার্যকরী সভাপতি আমিন উদ্দিন বিএসসি ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান। অবিলম্বে বিড়ির উপর অতিরিক্ত কর প্রত্যাহার করা না হলে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলারও হুমকি দেন বিড়ি শ্রমিক নেতারা। পার্টেক্স খেলার খবর। স্প্যানিশ লা লিগায় মায়োর্কাকে 2-0 গোলে হারালো রিয়াল মাদ্রিদ। নিজেদের অনুশীলন মাঠ ডি এস্তাফানো স্টেডিয়ামে খেলার শুরুতে রিয়াল মাদ্রিদ চেপে ধরে মায়োর্কাকে। তাতে খেলার 19 মিনিটে দারুণ 1 গোল করে রিয়ালকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর দুই দলেই গোলের সুযোগগুলো কাজে লাগাতে না পারায় 1-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় লা ব্লাঙ্কোরা। বিরতি থেকে ফিরে খেলার 56 মিনিটে দারুণ 1 ফ্রি কিকে ব্যবধান দ্বিগুণ করেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস। এই জয়ে 31 ম্যাচে 68 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রইল জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। আর সমান ম্যাচে 26 পয়েন্ট নিয়ে মায়োর্কা এখন রেলিগেশনের অপেক্ষায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/
18 বাংলা নিউজ।